সাপ্লিমেন্টারি নিউট্রিশন এবং থেরাপিউটিক নিউট্রিশন এই দুটি টার্মের সম্মুখীন আমরা কোনোদিন না কোনোদিন অবশ্যই হয়েছি, এবং আমরা এই দুটি টার্মকে মনে করি যে এর একটাই, অর্থাৎ এদের অর্থ একই, কিন্তু তা নয়, এই দুটি ভিন্ন টার্ম। তো চলি আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই যে সাপ্লিমেন্টারি নিউট্রিশন এবং থেরাপিউটিক নিউট্রিশন এই দুটি টার্ম ভিন্ন কীভাবে। সর্বপ্রথমে আমরা প্রতিদিন যে পরিমাণ খাদ্য গ্রহণ করি তাকে আমরা বলি এভারেজ ডেলি ইনটেক, অর্থাৎ ADI। আর যে পরিমাণ খাদ্য আমাদের প্রতিদিন গ্রহণ করা উচিত সেই পরিমাণটাকে আমরা বলি রেকমেন্ডেড ডায়েটারি অ্যালোয়েন্স, অর্থাৎ RDA। মনে করুন যে আপনার ওয়েট, বডি ওয়েট 60 কিলোগ্রাম, ওকে, তাহলে প্রতিদিন আপনাকে 60 গ্রাম প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণ করা উচিত। তাহলে এটা আপনার করা উচিত কত? 60 গ্রাম রেকমেন্ডেড ডায়েটারি অ্যালোয়েন্স ফর ইয়ার প্রোটিন। ওকে, মনে করুন যে আপনি 60 গ্রাম প্রোটিন গ্রহণ করেন না প্রতিদিন, কতটা গ্রহণ করেন ধরে নিলাম 40 গ্রাম, তাহলে আপনি প্রতিদিন 20 গ্রাম করে প্রোটিন কম গ্রহণ করেন, তাহলে আপনার স্বাস্থ্যে সমস্যা হতে পারে। তাহলে এই স্বাস্থ্য সমস্যা দূর করার জন্য যেটা করা হয়, সেই ব্যক্তিদেরকে যারা রেকমেন্ডেড ডায়েটারি অ্যালোয়েন্সের থেকে কম পরিমাণ খাদ্য গ্রহণ করে তাদেরকে কিছুটা খাদ্য সাপ্লাই করা হয়, যাকে আমরা বলি সাপ্লিমেন্টারি নিউট্রিশন। তো এরকমভাবে আমরা প্রোটিনের উদাহরণ দিলাম, কিন্তু সব ধরনের খাদ্য ক্ষেত্রেই এরকম কিছু না কিছু কম হয়ে থাকে, আর সেই সমস্ত খাদ্যকে যদি আমরা বাইরে থেকে সাপ্লাই করি তার নিউট্রিশনের সাথে, তখন সেটাকে আমরা বলি সাপ্লিমেন্টারি নিউট্রিশন। অপরদিকে থেরাপিউটিক নিউট্রিশনটা কি? থেরাপিউটিক নিউট্রিশন হলো যদি কোনো ব্যক্তির স্বাভাবিক হেলথ বিঘ্ন ঘটে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি সিক হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তখন সেই ব্যক্তির স্বাস্থ্য পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে, অর্থাৎ স্বাস্থ্যকে রিস্টোর করতে বা স্বাস্থ্যকে মেনটেইন করতে, হেলথকে মেনটেইন করতে বা হেলথকে রিস্টোর করতে আমরা যে সমস্ত খাদ্য সরবরাহ করে থাকি সেগুলোকে বলা হয় থেরাপিউটিক নিউট্রিশন। আর এই থেরাপিউটিক নিউট্রিশন কোনো না কোনো ডক্টর প্রেসক্রাইব করবেন। থেরাপিউটিক নিউট্রিশনের একটা উদাহরণ আমরা দিতে পারি, মনে করি নেফ্রোটিক সিন্ড্রোম। কোনো ব্যক্তি যদি নেফ্রোটিক সিন্ড্রোম হয়ে থাকে তাহলে সেই ব্যক্তিকে থেরাপিউটিক নিউট্রিশন দেওয়া হয় কতগুলি ভিটামিনস, মিনারেলস এবং প্রোটিনসে। ওকে, এবার চলে আসি যে প্রেসক্রাইব টু হোয়াট, এখানে লিখে নিই টু রিস্টোর অর মেনটেইন হেলথ। ওকে, এবার চলে আসি প্রেসক্রাইব টু, কাকে প্রেসক্রাইব করা হয় সাপ্লিমেন্টারি নিউট্রিশন, আমরা কাকে প্রেসক্রাইব করব সাপ্লিমেন্টারি নিউট্রিশন। প্রেসক্রাইব করা হয় 6 মান্থ থেকে 6 ইয়ার্স বছর বয়সী বাচ্চাদেরকে, 6 মাস থেকে শুরু করে 6 বছর বয়সী বাচ্চাদের সাপ্লিমেন্টারি নিউট্রিশন দেওয়া হয়। এছাড়া প্রেগনেন্ট মাদারদের দেওয়া হয় অ্যান্ড ল্যাকটেটিং মাদারদের দেওয়া হয়, অর্থাৎ যে মারা দুগ্ধ প্রদান করছে বাচ্চাদেরকে, ল্যাকটেটিং। ওকে, আর থেরাপিউটিক নিউট্রিশন কারা দেওয়া হয়? থেরাপিউটিক নিউট্রিশন দেওয়া হয় সিভিয়ারলি আন্ডার ওয়েট চাইল্ডদের, সিভিয়ারলি যারা আন্ডারওয়েট, তার যারা খুবই, যাদের দেহ ওজন যাদের খুবই কম, তাদের ক্ষেত্রে আমরা থেরাপিউটিক নিউট্রিশন দিয়ে থাকি। সাপ্লিমেন্টারি নিউট্রিশনের ক্ষেত্রে নিউট্রিয়েন্ট কন্টেন্টস কতটা হয়? সাপ্লিমেন্টারি নিউট্রিশনের ক্ষেত্রে নিউট্রিয়েন্ট কন্টেন্টস হয় শক্তির দিক থেকে বললে 500 কিলো ক্যালোরি, 500 কিলো ক্যালোরি এনার্জি সাপ্লাই করা হয়। আর প্রোটিনের পরিমাণ হয় 12-15 গ্রাম অ্যাকর্ডিং টু ICDS রুল। আর থেরাপিউটিক নিউট্রিশনের ক্ষেত্রে
থেরাপিউটিক নিউট্রিশনের ক্ষেত্রে অ্যাজ পার নিউ অর রিভাইজড স্কেল কথাটির অর্থ থেরাপিউটিক নিউট্রিশন তো কোনো না কোনো ডক্টর প্রেসক্রাইব করেন যে কতটা অ্যামাউন্ট কতটা খাদ্য খেতে হবে, তো সেটা একটা রিভাইজড স্কেল আছে, সেই স্কেল অনুসারে পরিমাণটা হয়। এবার চলে আসি যে সাপ্লিমেন্টারি নিউট্রিশন দেওয়া হয় সেই জায়গাটা কোথায়, কোন জায়গায় দেওয়া হয়। সাপ্লিমেন্টারি নিউট্রিশন দেওয়া হয় আইসিডিএস সেন্টারে। কথাটির অর্থ ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, এদের যে সেন্টার্স আছে আইসিডিএসের, সেই সেন্টারগুলোতেই প্রোভাইড করা হয় সাপ্লিমেন্টারি নিউট্রিশন। যেমন একটি উদাহরণ আমি বলি, অঙ্গনওয়াড়ি একটি আইসিডিএস সেন্টার, তো সেগুলোতে দেওয়া হয় সাপ্লিমেন্টারি নিউট্রিশন। অঙ্গনওয়াড়িতে যা খাদ্য দেওয়া হয় সেগুলো কিন্তু সাপ্লিমেন্টারি নিউট্রিশন। আবার চলে আসি থেরাপিউটিক নিউট্রিশন দুই জায়গায় দেওয়া যেতে পারে, ডোমিসিলিয়ারি মানে যে ব্যক্তি ঘরে বসবাস করছে তাকে প্রেসক্রাইব করে দিলাম, বললাম এটা এটা খাবার তুমি এত পরিমাণে খাবে, ডোমিসিলিয়ারি হতে পারে, বা রিহ্যাবিলিটেশন সেন্টার হতে পারে, নিউট্রিশন রিহ্যাবিলিটেশন সেন্টার NRC